হ্যালো বন্ধুরা, আবার আপনাদের জন্য নতুন নতুন জবের নোটিফিকেশান নিয়ে চলে এসেছি। যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন, প্রতিনিয়ত কিন্তু এই চ্যানেলে প্রাইভেট এবং গভর্নমেন্ট জব রিগার্ডিং নোটিফিকেশান কিন্তু আপনারা পেতে থাকছেন। তো আজকের আপনারা যেমনটি থাম্বনেইলে অলরেডি দেখতে পেয়ে গেছেন, গভর্নমেন্ট জবের নোটিফিকেশান নিয়ে চলে এসেছি। তো এই ভিডিওতে থ্রু কিন্তু আমি পুরো ডিটেলসে বলবো, অনলাইনে অ্যাপ্লিকেশান কীভাবে করতে পারবে, সিলেকশন প্রসেস কী হবে, স্যালারি কতটা দেওয়া হবে, কারা কারা এখানে আবেদন করতে পারবে, অ্যাপ্লিকেশান ফিস কী বা কতটা, সব কিছু কিন্তু এই ভিডিও থ্রু আমি কিন্তু সব কিছু ডিটেলসে বলবো। তাই রিকোয়েস্ট করবো পুরো ভিডিওটা কিন্তু লাস্ট পর্যন্ত দেখতে একদমই ভুলবেন না। এছাড়াও এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করতে কিন্তু একদমই ভুলবেন না, এবং আরও কিছু জানার থাকলে কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। ফেসবুক ইনস্টাগ্রামের পেজের লিঙ্ক দেওয়া থাকে, আপনি যদি চান ওখানে গিয়েও কিন্তু ফলো করতে পারেন, ওখানেও কিন্তু আপনাদের যে কোনো কোয়েশ্চেনের আনসার কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো চলুন ভিডিওর ভিতরে যাই, ওখানে গিয়ে কিন্তু আপনাদের পুরোটা ডিটেলসে আরও জানাবো। তো বন্ধুরা, যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন 3679টা ভ্যাকান্সি বেরিয়েছে শূন্য পদে। এইবারে ডাক বিভাগের কর্মী নিয়োগ হতে চলেছে। মাধ্যমিক পাশেরা যারা রিসেন্টলি মাধ্যমিক পাশ করেছেন তারাও এখানে আবেদন করতে পারবেন। চলুন আরও ডিটেলসে জেনে নিই। প্রথমে তো বলে রাখি, পুরোটা দেশ জুড়ে এই চাকরির প্রার্থীদের জন্য বিরাট সুখবর দেওয়া হয়েছে, যেখানে ভারতীয় ডাক বিভাগ বা ইন্ডিয়ান পোস্টের তরফ থেকে এই শূন্য পদে নিয়োগ হতে চলে গ্রামীণ ডাক সেবক পদে। মাধ্যমিক পাশ করলেই কিন্তু পুরুষ বা মহিলা যে কেউ এখানে আবেদন করতে পারবেন। 3679 শূন্য পদে ডাক গ্রামীণ ডাক সেবক বা জিডিএসে নিয়োগ হতে চলেছে। যে কোনো ভারতীয় নাগরিক এই পদগুলির জন্য আবেদন করতে পারবেন। তো প্রথমেই আপনাদের বলে রাখি, ব্রাঞ্চ পোস্টমাস্টার, অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার এবং ডাক সেবকের জন্য কিন্তু এখানে ভ্যাকান্সি বেরিয়েছে। এখানে আপনারা যারা যারা আবেদন করছেন প্রত্যেকের জন্য কিন্তু এসসি এসটি ওবিসি এবং জেনারেল ইডব্লিউএস আনরিজার্ভ ক্যাটাগরিদের জন্য আলাদা আলাদাভাবে সিট এখানে কিন্তু অ্যাভেলেবেল আছে। যোগ্যতার কথা যদি বলি বা এডুকেশান কোয়ালিফিকেশানের কথা যদি বলি, তাহলে কিন্তু আপনাকে মাধ্যমিক পাস হতে হবে, তারপরেই কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন। 18 থেকে 40 বছরের মধ্যে হতে হবে, তারপরে এখানে আবেদন করতে পারবেন। এছাড়াও কিন্তু যারা এসসি এসটি ওবিসি এবং প্রতিবন্ধী ক্যান্ডিডেট আছেন তাদের জন্য কিন্তু বয়সের সর্বোচ্চ বয়সের ছাড়ও পেয়ে যাবেন। স্যালারির কথা যদি বলি, তাহলে ব্রাঞ্চ পোস্টমাস্টার বা বিপিএম এর পদে যদি আপনি সিলেক্টেড হয়ে যান তাহলে কিন্তু আপনার 14,500 টাকা করে প্রত্যেক মাসে দেওয়া হবে, এবং পোস্টমাস্টারের জন্য যদি আবেদন করেন তাহলে এখানে 12,000 টাকা করে প্রত্যেক মাসে আপনাকে এখানে আবেদন আপনাকে স্যালারি দেওয়া হবে। আবেদনের জন্য আপনাকে অনলাইনে করতে হবে, যেটা লাস্ট ডেট দেওয়া আছে কিন্তু 26 ফেব্রুয়ারি 2021-এর মধ্যে। তাই যারা যারা আবেদন করতে চান তারা এখনই আবেদন করতে পারেন। আবেদন করার জন্য লিঙ্কটা কিন্তু আমি নিচে ডেসক্রিপশান বক্সেও দিয়ে দেবো, যেটাতে কিন্তু ক্লিক করে আপনারা এখানে আবেদন করতে পারেন। জেনারেল ইডব্লিউএস বা ওবিসি ক্যান্ডিডেটদের জন্য 100 টাকা করে আপনাদের আবেদন ফিস এখানে দিতে হবে, এবং যারা এসসি এসটি মহিলা প্রতিবন্ধী ক্যান্ডিডেট আছেন তাদের জন্য কিন্তু কোনো রকমের আবেদন ফিস লাগবে না। তো লিঙ্কটা নিচে দিয়ে রেখেছি, আপনারা যদি চান, যারা যারা মনে করছেন যে এই পদের জন্য আবেদন করতে পারবেন তারা এক্ষুনি গিয়ে ওটাতে ক্লিক করে আবেদন করতে পারেন। এছাড়া আরও কিছু জানার থাকলে কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। ফেসবুক ইনস্টাগ্রামের পেজের লিঙ্ক নিচে দেওয়া থাকে, যদি পসিবল হয় আপনার ওখানে গিয়েও কিন্তু ফলো করতে পারেন ফর ফার্দার ইনফরমেশান ইন ফিউচার। তো দোস্ত, তো বন্ধুরা, এখানেই ভিডিওটা শেষ করলাম। যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না।